হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিমলাস বাই মৌমিতা। আজ যাচ্ছি নৈহাটি। আর নৈহাটিতে কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। অনেক দিন ধরে ভাবছিলাম যে নৈহাটি যাবো পরমার মন্দিরে পুজো দিতে। আজ ফাইনালি বেরিয়েই পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। আমরা নৈহাটি গিয়েছিলাম ব্যান্ডেল স্টেশন দিয়ে, তো কর্ণগোর থেকে ট্রেন ধরে ব্যান্ডেল গিয়েছিলাম। আর এদিকে টিকিট কাটার অনেক লাইন ছিল, যাই হোক অনেক কষ্টে টিকিটটা তো পাওয়া গেল। আপ আর ডাউন নিয়েছিল মাত্র 20 টাকা। এটা কিন্তু মানতেই হবে, ট্রেনের থেকে সস্তা জার্নি আর কিচ্ছু হতে পারে না, তাই না বলো? সত্যি ভাবাই যায় না, মাত্র 20 টাকায় আমরা নৈহাটি গেলাম, আবার নৈহাটি থেকে রিটার্নও চলে এলাম। তবে জানো বন্ধুরা, আমরা এত বোকামো করেছি যে কি বলবো। ঘর থেকে যে টাইম টেবিলটা দেখে বেরোবো সেটা করিনি, তো গিয়ে ব্যাস গিয়ে বসে থাকতে হয়েছে অনেকক্ষণ। একটার পর একটা স্টুডেন্ট যাচ্ছিলো, তারপর ফাইনালি আর কি ট্রেনটা পেলাম। আর ট্রেনের যা ভিড় ছিল যে কি বলবো তোমাদেরকে, সানডেতেও যে এতটা ভিড় থাকবে ভাবতেই পারিনি। আর ট্রেনে উঠলে তো মুখটা তো আর চালু রাখতেই হবে, নয়তো টাইম পাস হতে চায় না। তাই এই আমলকি বাদাম এসব খেতে খেতে দেখছি পাশের কিছু দাদা আর দিদিরা বসে বসে লুডো খেলছিলো, সেই সব দেখতে দেখতে আর কি চললাম। অতঃপর পেয়ে গেলাম একটা জানলার ধারে সিট, ব্যাস সেই আনন্দ আমাকে আর দেখে কে, ছোট হোক বা বড়। আমাদের প্রত্যেকের মনে জানলার ধারে সিটের যে লোভ সেটা আর আমাদের যাবে না, মানে আমার তো যাবেই না। তোমাদের কার কার ট্রেনে উঠলে মনে হয় যে জানলার ধারে সিট পেলে ভালো হতো একটু বলবে তো? আরে দেখো, ট্রেনের হাওয়া খেতে খেতে চলে এলাম ব্যান্ডেল স্টেশন। আর আমি এই যে বোঝাচ্ছি যে ওই দূরে যে প্ল্যাটফর্মগুলো দেখছো ওইখান থেকে আমাদের নৈহাটি ট্রেনটা আসবে। ব্যান্ডেল থেকে নৈহাটি স্টেশনের মাঝামাঝি 2টো স্টেশন পড়ে জাস্ট, এক তো হুগলিঘাট আর সেকেন্ড হচ্ছে গরিফা। জার্নিটা খুবই ছোট, তো এই সব স্টেশন দেখতে দেখতে হঠাৎ দেখি আমাদের ট্রেনটা চলে এসছে। যদি টাইম টেবিল দেখে বেরোনো হয় আর যদি ঠিকঠাক ট্রেন পেয়ে যাওয়া যায় তাহলে কিন্তু খুব কম সময় লাগে। আর যদি ট্রেনের গণ্ডগোল হয়েছে বা টাইমের গণ্ডগোল হয়েছে তাহলে ভেবে নাও কখন পৌঁছবে আর কখন বাড়ি আসবে, কোনো ঠিক নেই। তারপর যাই হোক, উঠলাম। এই ছোট্ট একটা ডিস্টেন্স, তাতেই ট্রেনে কি ভিড় ছিল আর তেমন গরমও ছিল ওই দিনে। তবে যাই বলো, হাজার কষ্টও কিন্তু সার্থক যখন মন্দিরে ঢুকে মাকে একবার দর্শন করেছি। ফাইনালি পৌঁছে গেলাম নৈহাটি স্টেশন, সে নেবেই যেন মন ভালো হয়ে গেল। তারপর ঝপঝপ করে আর কি জিনিসপত্র কিনে নিলাম যেগুলো দিয়ে মাকে পুজো দেবো। মাত্র 70 টাকায় এই দাদারা ডালা দেয়। মন্দিরে ঢোকার ঠিক বাঁহাতেই দোকানগুলো আছে, সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে। আর এই তো ঢুকছি, মানে সত্যি বিশ্বাস করো গায়ে কাঁটা দিচ্ছিল, এরকম একটা ফিলিংস কাজ করে মায়ের কাছে গেলে। মন্দিরটা ভেঙেছে, নতুন করে আবার কাজ চলছে মন্দিরটা, তো যাই হোক ওখানে তো ক্যামেরা করা বারণ। আর আমি সেটা জানতাম না, আমার হয়ে গেছে, আমি বেরিয়ে আসছি তখন আবার অ্যানাউন্স করছিল তাই বুঝতে পেরেছি, ওখানে কোথাও লেখা নেই তো তাই বুঝতে পারিনি। তবে মন্দিরে ঢুকে ক্যামেরা করার মতন কোনো ইচ্ছা ছিল না, তো যেটুকুনি নিয়েছি তোমাদের জন্য, তোমাদেরকে দেখাবো বলে। কারণ ওখানে গিয়ে মনে হচ্ছিল এক মন দিয়ে শুধু মাকে ডাকি আর মাকে ডাকি। সত্যি বলছি, বড় মাকে মন থেকে ডাকলে বড় মা সাড়া দেনই দেন। আমার বাবা ভীষণ অসুস্থ ছিল, যে কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না, তোমাদের আগেই বলেছি। বিশ্বাস করো, শুধু এক মন দিয়ে মাকে ডেকেছি আর মা আমার বাবাকে একদম সুস্থ করে দিয়েছে। তাই যে যত বাধায় পড়ছো, যার যা প্রবলেম, শুধু একবার মাকে ডাকো, শুধু বড় মা বলে একবার ডাকো, মা ঠিক সাড়া দেন। মন্দির কিন্তু রোজ খোলা থাকে, সকাল 9টা থেকে রাত্রি 9টা মায়ের মন্দির খোলা থাকে। আর ওখানে ঠাকুরমশাইও থাকে, তাই পুজো দেওয়ার কোনো অসুবিধা হয় না। শুধু দুপুরবেলা 1টা থেকে 2টো এই সময়টা মন্দির বন্ধ থাকে, তখন মাকে ভোগ দেওয়া হয়। বাকি যে কোনো সময় তোমরা যে কোনো দিন মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে আসতে পারো। নৈহাটিতে নেবে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে বাঁ দিকে গিয়েই দেখবে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, ওইটা দিয়ে যাবে। গেলে দেখবে জাস্ট 2 মিনিট হাঁটলেই মায়ের মন্দির পেয়ে যাবে, কোনো টোটোতে ওঠার প্রয়োজন পড়বে না। আমি যেটুকুনি জানি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে তোমাদের যেতে সুবিধা হয়। আর আজকের ভিডিওতে আমি কোনো লাইক কমেন্ট শেয়ার চাইবো না, কারণ আজ আমি ভিডিওটা করেছিলাম শুধুমাত্র তোমাদেরকে বড় মাকে দর্শন করাবো বলে। আশা করি তোমাদেরকে আমি যেটুকুনি পেরেছি দর্শন করাতে পেরেছি। বড় মার কাছে এটুকুনি চাইবো, বড় মা তোমাদের সকলকে ভালো রাখুক, তোমাদের সকলের মনস্কামনা পূরণ করুক, আর প্রত্যেকে যাও বড় মার কাছে গিয়ে পুজো দিয়ে এসো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নতুন ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তাহলে টাটা।